সবাই কেমন আছেন? আজকে চলেন একসাথে রান্নাবান্না করি। আর অনেকদিন পর একটা রান্নাবান্নার ব্লগ নিয়ে আসছি এবং খুবই মজাদার দেশি মুরগির মাংস, মাছের ঝোল, সাথে এক কাপ গুড়ের চা সবই করব। তো প্রথমেই হচ্ছে চুলাটা অন করে নিলাম। আমি এখানে হচ্ছে দেশি মুরগি রান্না করব। তো দেশি মুরগির জন্য আমি সরিষার তেলই ব্যবহার করছি। আপনারা কারা কারা সরিষার তেল ব্যবহার করেন বলেন তো? আর এই মাটির পাতিলগুলোতে যে রান্না করছি গ্যাসের চুলায়, এটাও আমার জন্য প্রথম এক্সপিরিয়েন্স। কেউ কি করেছেন এর আগে? আর না করে থাকলে করতে পারেন। আর সেই জন্য এই মাটির পাতিলগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনারা মাটি ও মৃৎশিল্প এই পেজটাতে। তো এর মধ্যে যে মানে গ্যাসের চুলায়ও সুন্দর মতো রান্না করা যায়, এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। আর দেখতেই পাচ্ছেন যে প্রথমে আমি সব মশলা দিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে তারপর হচ্ছে মুরগিটা দিয়ে দিব এখন। আর মাটির চুলায় রান্নার কিন্তু একটা আলাদা ঘ্রাণ আছে, খুবই সুন্দর একটা স্মেল বের হয়। আর সাথে না খুব মানে টেম্পারেচার কন্ট্রোলটাও খুবই মজার, মানে নর্মাল সিলভার বা যে আমরা ইউজ করি রেগুলার সেগুলোর মতো না, বাট টেম্পারেচার কন্ট্রোলটাও একটু ভিন্ন। কিন্তু করতে করতে আপনারা বুঝতে পারবেন, আমিও প্রথমবার করতেছি বাট আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আর এখন যে ফুটন্ত শব্দটা আর দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে মানে এত সুন্দর ঘ্রাণ তখন বের হয়েছে মাটির চুলায়, মাটির পাতিলে রান্নার যে খাবারের মজা সেই গল্প আমি অনেক শুনেছি। বাট আজকে শুধু গ্যাসের চুলায় মাটির পাতিলে রান্না করে সেটার টেস্ট এবং গন্ধ আমি অনেকটাই আন্দাজ করতে পেরেছি। আমাদের গ্রাম বাংলার কিন্তু এটা একটা ঐতিহ্য, আর আমি একটু হলেও সেটার স্বাদ মনে হয় পেয়েছি। বিকজ রিয়েলি রান্নার টেস্টটা না অনেক ডিফারেন্ট হয়েছে, মুরগিটা আসলে এত মজা হয়েছে, মানে অন্যরকম একটা গন্ধ ছিল যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। মানে আমার বাসার সবার কাছেই ভালো লেগেছে। তো এখন আমি একটু ছোটো মাছের ঝোল করছিলাম। তো এই মাছের ঝোল কার কার পছন্দ জানাবেন। অনেকে টক দিয়ে রান্না করে, অনেক এলাকার এটা ট্রেডিশন, স্পেশালি যারা সিলেটের আছেন। আমার যতটুকু জানা আছে যে সিলেটিরা এরকম মাছের ঝোলে টক খায়, তো আমারও ভালো লাগে। তো ভাবছিলাম যে টক কিছু দিলে মনে হয় আরও ভালো হতো। তারপরে এই যে আমার রান্না হচ্ছে মুরগিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো মুরগির যে কালারটা আসছে সরিষার তেল আর মাটির পাতিলে একসাথে, ওয়াও! অ্যান্ড এই যে মাছের ঝোলও রেডি। তো সরিষার তেলটাও কিন্তু আপনারা SM অয়েল মিলে পেয়ে যাবেন। তারপর এই ফাঁকে আমি একটু আমার জারটা সেট করে নিচ্ছিলাম। তো এগুলো আপনাদের সাথে আগে কখনো শেয়ার করিনি, তো আজকে ভাবলাম যে একটু অর্গানাইজিং ভিডিওটাও এখানে দেখিয়ে দিই। তো এখানে কিছু চিপস আমি এই জারের মধ্যে নিয়ে নিচ্ছিলাম। আর এই জারগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন করছেন আপনারা, আমি ছবি পোস্ট করেছিলাম। এগুলো হচ্ছে আমি বিসমিল্লা টাওয়ার থেকে ওই দিন 400 টাকা করে কিনেছি দুইটা জার। তো আপনারা বিসমিল্লা টাওয়ারে পাবেন, RFL-এ পাবেন, এবং এরকম ক্রোকারি শপগুলোতে পাবেন। অনেক অনেক ক্রোকারি শপ আছে, নিউ মার্কেটে, চন্দ্রিমা মার্কেটে, এইগুলো জায়গায় ওইগুলো অনেক আছে। রেঞ্জটা হচ্ছে 400 থেকে 500 টাকার মধ্যেই। তো এখানে আরেকটাতে আমি কুকিজ ঢেলে নিচ্ছিলাম। এই ভিডিওগুলো না বাইরের দেশে অনেক সুন্দর করে করে এবং আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগে। সো আই ওয়াজ অলসো ট্রাইং, জানি না কতটুকু পেয়েছি। আরও প্ল্যান আছে আমার কফি কর্নারটা ইন প্রোগ্রেস, কারণ কফি কর্নারের জন্য আমি অলরেডি কাঠের তক্তা আনিয়ে ফেলেছি, এখন এগুলো সব অ্যারেঞ্জ করব। আর এখন আমি একটু দুধ চা বানিয়ে নিব। দুধ চার জন্য আমি আজকে মাটির যে পাত্রটা ইউজ করছি সেটাও আপনারা মাটি ও মৃৎশিল্প থেকে পেয়ে যাবেন। আর এখানে আমি ব্যবহার করছি তালের গুড়, যেটা আমি মাদল শস্য ভাণ্ডার থেকে নিয়েছিলাম। আর কাঠের চামচটা আড়ং থেকে ওই দিন নিয়েছি। আর এই জারটাও কিন্তু আমি বিসমিল্লা টাওয়ার থেকেই নিয়েছি, 420 টাকা করেছিল। সো এই যে মাটির পাতিলেও আমি আজকে গুড়ের চা খাবো, এবং চাটা আপনারা লাস্টে দেখলেই বুঝবেন কালারটা এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে। এই জায়গায় না আমি ভিডিও ভুল করেছি, এই জায়গায় হচ্ছে আমি যখন ভিডিও নিচ্ছিলাম তখন ভিডিও হয়নি। সো যাই হোক, কি আর করা। তো এই ছিল আমার ফাইনালি চা, এবং দেখেন কালারটা এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। সো খুব তৃপ্তি ভরে খেলাম চা, মুরগির মাংস, মাছের ঝোল। সো আপনারাও এরকম মাটির পাত্রে রান্না করতে পারেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মাটি ও মৃৎশিল্পকে আমি ট্যাগ করে দিব, সো ওখানে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।